তৈল খাদেরে অহরহ গ্যাসর নির্গমন বন্ধ। চারি দিনের পাছত সফল অয়েল ইন্ডিয়া লিমিটেড দুলিয়াজানের পুরনি ডিরিয়েল চাহ বাগিচার লাইনের সমীপর অয়েল ইন্ডিয়া লিমিটেডর এই 67 নম্বর তেল খাতটোরে বিগত চারিটা দিনে অহরহ নির্গমন হয়ে আছিল প্রাকৃতিক গ্যাস, রাসায়নিক দ্রব্য আর বালি। তেল খাতটোর ভেলবত বিওপি স্থাপন করার পাছতেই বন্ধ হয় প্রাকৃতিক গ্যাস, রাসায়নিক দ্রব্যর ভয়ঙ্কর নির্গমন। দিন রাতি একাকার করে যুদ্ধকালীন তৎপরতারে নামি পড়েছিল অয়েলর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিষয়া, অভিযন্তা আর কর্মচারী। বারে বারে বিফল হয়েছিল তেল খাতটো থকা বিকল্প এক্সমাস্তিত সংস্থাপনের চেষ্টা। ইয়ার মাজতে দেওবারে দুর্ঘটনাস্থলীর পরিস্থিতির বুঝ লয় ডিব্রুগড় জিলা আয়ুক্ত বিক্রম কৈরি আর অয়েলর অধ্যক্ষ তথা পরিচালন সঞ্চালক রঞ্জিত রথে। বৃহস্পতিবারে নিশা দুষ্কৃতিকারী কাটি নিছিল খাতটোর এক্সমাস্তির উপরের অংশ। পরিস্থিতির বাবে অঞ্চলট রাইজক জুই নজলাবলৈ সকিয়াই দিছিল অয়েল ইন্ডিয়া লিমিটেডে। তৈল খাতটোরে নির্গমন বন্ধ হওয়ার পাছতেই স্বস্তির নিশ্বাস এরিলে অঞ্চলটোর আতঙ্কিত রাইজে। নাহরকটিয়ার পৰা উৎপল চলিহা, নিউজ18 অসম নর্থ ইস্ট। তৈল খাদেরে অহরহ গ্যাসর নির্গমন বন্ধ। চারি দিনের পাছত সফল অয়েল ইন্ডিয়া লিমিটেড দুলিয়াজানের পুরনি ডিরিয়েল চাহ বাগিচার লাইনের সমীপর অয়েল ইন্ডিয়া লিমিটেডর এই 67 নম্বর তেল খাতটোরে বিগত চারিটা দিনে অহরহ নির্গমন হয়ে আছিল প্রাকৃতিক গ্যাস, রাসায়নিক দ্রব্য আর বালি। তেল খাতটোর ভেলবত বিওপি স্থাপন করার পাছতেই বন্ধ হয় প্রাকৃতিক গ্যাস, রাসায়নিক দ্রব্যর ভয়ঙ্কর নির্গমন। দিন রাতি একাকার করে যুদ্ধকালীন তৎপরতারে নামি পড়েছিল অয়েলর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিষয়া, অভিযন্তা আর কর্মচারী। বারে বারে বিফল হয়েছিল তেল খাতটো থকা বিকল্প এক্সমাস্তিত সংস্থাপনের চেষ্টা। ইয়ার মাজতে দেওবারে দুর্ঘটনাস্থলীর পরিস্থিতির বুঝ লয় ডিব্রুগড় জিলা আয়ুক্ত বিক্রম কৈরি আর অয়েলর অধ্যক্ষ তথা পরিচালন সঞ্চালক রঞ্জিত রথে। বৃহস্পতিবারে নিশা দুষ্কৃতিকারী কাটি নিছিল খাতটোর এক্সমাস্তির উপরের অংশ। পরিস্থিতির বাবে অঞ্চলট রাইজক জুই নজলাবলৈ সকিয়াই দিছিল অয়েল ইন্ডিয়া লিমিটেডে। তৈল খাতটোরে নির্গমন বন্ধ হওয়ার পাছতেই স্বস্তির নিশ্বাস এরিলে অঞ্চলটোর আতঙ্কিত রাইজে। নাহরকটিয়ার পৰা উৎপল চলিহা, নিউজ18 অসম নর্থ ইস্ট।